বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুজনের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। জানা গেছে, চিড়িয়াখানার ভিতর বিলবোর্ড লাগানোর সময় দুর্ঘটনাটি ঘটে। ওই বিলবোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থাকে। মৃত ওই দুই ব্যক্তি বিজ্ঞাপন সংস্থার কর্মী বলে জানা গেছে। এদিন ঘটনাটি ঘটেছে চিড়িয়াখানার হাতির এনক্লোজারের উল্টো দিকে। ঘটনাটি যখন ঘটে সেই সময় ভিতরে ছিলেন 15 জন বলে জানা যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওড়িশার ভদ্রকের বাসিন্দা প্রদীপ দাস ও মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা তারিণী দাসের। আহত বিল্টু দাস ভদ্রকের বাসিন্দা। প্রশ্ন উঠেছে, কিভাবে লকডাউনের দিন সরকারি জায়গায় কাজ করছিল বেসরকারি সংস্থা, কার অনুমতিতে তারা ভেতরে ঢুকেছিল? এই প্রশ্নগুলি এখন ঘোরাফেরা করছে। চিড়িয়াখানা কে অন্দর গ্যার কানুনি তরিকে সে বোর্ড লাগানে কা কাম চল রা থা আর পাইনিয়র কম্পানি 15-20 আদমি কো লেকে বোর্ড লাগা রা থা और यहाँ पर एक पोल पर करंट आया, लोहा के पोल पे करंट आया। एक जन काम कर रहा था जो हाथ में लिया हुआ था, वो सटा तो दूसरा बचाने गया, वो मरा, तीसरा बचाने गया तो भी मरता, लेकिन तब तक करंट ऑफ हो गया था। तो ये तीन जन को लेके जैसे हम सुने, मेरे पास सूचना है 11:30 बजे, हम 11:35 पे जब हम यहाँ पे आए तो देखे दो जन स्पॉट मरा हुआ है, एक जन में जान है, उसको भी गाड़ी पे लेके यहाँ का जो हमारे सहयोगी भाई बहन लोग हैं उसको लेके हम लोग सीएमआरआई हॉस्पिटल में गए, जो यहाँ के बगल में वो हॉस्पिटल था, वहां पर जब लेके गए तो वहां पर हम लोग देख भी रहे, डॉक्टर भी बोल दिया हम लोगों को स्पष्ट कि दो जन मर चुका है, एक जन में हम लोग कोशिश करेंगे बचाने का। जब आप लेके कोशिश किए इतना दूर तक तो हम कोशिश करेंगे बचाने का। और अभी 2:30 बजे पुलिस आया है और सीएससी का आदमी लोग आया है। ये पश्चिम बंगाल का दया और दशा है। चलते पा रहे हमारे प्रश्न टाइटाई কি সরকারি জায়গা ভিতরে, সরকারি ভিতরে, সরকারি জায়গা ভিতরে ডাইরেক্টর বাড়ি থেকে নাপছে না, মুখ্যমন্ত্রী মুখে কুলুপ লাগিয়ে নিবে, এখানে রাজীব ব্যানার্জি বাড়িতে বসে থাকবেন, কিন্তু যখন প্রাণহানি হবে কোন সেন্সিটিভ জায়গার মধ্যে আমরা দৌড়াদৌড়ি করে লোকের জানটা বাঁচাই। এখানে সরকারি জায়গাটা কিভাবে কাজ হলো, কার আশীর্বাদে, কার দোয়াতে কাজ হলো? কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।